চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, আর সেই প্রতারণায় এবার গ্রেফতার হয়েছেন এক ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর নাম বিপ্লব সিনহা। এই ব্যবসায়ীর একাধিক জিনিসপত্রের তিনি মালিক, একাধিক যে সংস্থা রয়েছে তার সেই সমস্ত সংস্থার মালিক, পাশাপাশি তিনি কিন্তু আরোহী নিউজ চ্যানেলেরও মালিক। এবং তিনি চাকরি পাইয়ে দেবেন, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে চাকরি পাইয়ে দেবেন, এমনটাই কিন্তু তিনি বারবার বলেছিলেন। এবং সেই সূত্রে কিন্তু প্রতারণা, এবার সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। সল্টলেক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, বৌবাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো যে বিপ্লব সিনহা তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে এই বিপ্লব সিনহার বিরুদ্ধে। তাকে গ্রেফতার করা হয়েছে, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, আর পাশাপাশি এইভাবেই তিনি বহু মানুষকে প্রতারণা করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ প্রকাশ হয়ে এসেছে। এবং তারপরে শুধুমাত্র প্রতারণা নয়, তিনি মোটা অঙ্কর টাকাও নিতেন চাকরি দেওয়ার নাম করে। আর সেই অভিযোগ কিন্তু পুলিশের কাছে আসার পর অবশেষে পুলিশের জালে বিপ্লব সিনহা। তিনি তার সঙ্গে আমাদের রাজ্য সরকারের যে শীর্ষ নেতৃত্ব রয়েছেন, যে মন্ত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু এই বিপ্লব বাবুর ছবি দেখা গিয়েছে। এবং এভিয়েশন ইন্ডাস্ট্রিতে চাকরি পাইয়ে দেওয়ার কথা তিনি বলতেন, এবং সেখানেই কিন্তু তার জন্য চাকরি পাইয়ে দেওয়ার জন্য মোটা টাকাও তিনি নিতেন, এমনটাই কিন্তু অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সল্টলেকের একটি রেস্তোরাঁ থেকে এই বিপ্লব বাবুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে বিপ্লব এবং তার ঘনিষ্ঠরাও রয়েছেন পুলিশের জালে, তাদেরকে কিন্তু আজ আদালতে তোলা হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একাধিক সংস্থার মালিক এই বিপ্লব বাবু। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে চাকরি দেওয়ার নাম করে তিনি বহু মানুষকে প্রতারণা করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ প্রকাশ্যে এসেছে। মোটা অঙ্কের টাকাও তিনি নিয়েছেন, শুধুমাত্র চাকরি পাইয়ে দেওয়ার নয়, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি প্রচুর টাকা নিয়েছেন, এমনটাই কিন্তু যারা প্রতারিত হয়েছেন তারা অভিযোগ করছেন। পুলিশের কাছে এই অভিযোগ যাওয়ার পরেই পুলিশ কিন্তু বিপ্লবকে খোঁজা শুরু করে, এবং তারপরে অবশেষে সল্টলেকের একটি অভিজাত রেস্তোরাঁ থেকে এই বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। বৌবাজার থানার পুলিশ বিপ্লব সিনহাকে গ্রেফতার করেছে, এবং আজ তাকে আদালতে পেশ করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গ্রেফতার বিপ্লব সিনহা, ব্যবসায়ী বিপ্লব সিনহা, একাধিক সংস্থা রয়েছে তার, সেই সমস্ত সংস্থার তিনি কর্ণধার। সম্প্রতি তাকে মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছিল, তিনি একটি মিউজিক ভিডিও করেন, সেই মিউজিক ভিডিওতেও কিন্তু দেখা গিয়েছিল এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বৌবাজার থানার পুলিশ বিপ্লব সিনহাকে গ্রেফতার করেছে, তাকে সল্টলেকের একটি অভিজাত রেস্তোরাঁ থেকে গ্রেফতার করা হয়েছে। টাকা দিয়েও চাকরি না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন প্রতারিতরা, এবং তারপরেই কিন্তু পুলিশ এই বিপ্লব বাবুকে খোঁজা শুরু করে। অবশেষে বৌবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার বিপ্লব সিনহা। চাকরি দেওয়ার নাম করে তাকে, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে সল্টলেক থেকে, সল্টলেকের অভিজাত একটি রেস্তোরাঁ থেকে গ্রেফতার করা হয়েছে বিপ্লবকে। তার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে, একাধিক সংস্থা রয়েছে তার, আর এভিয়েশন ইন্ডাস্ট্রিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি বহু ছেলেমেয়েকে ট্রেনিং দিয়েছেন, কিন্তু তারপরে টাকা নিয়ে আর চাকরি তিনি দিতে পারেননি। সম্প্রতি তাকে মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে, এবং শুধু তাই নয়, শাসক দলের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে সেই শীর্ষ নেতৃত্বের সঙ্গেও কিন্তু তার ছবি দেখা গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গিয়েছে। বিপ্লব সিনহাকে গ্রেফতার করা হয়েছে। এই বিপ্লব সিনহা তিনি কিন্তু একাধিক সংস্থার কর্ণধার, তার বিরুদ্ধে এবার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। লক্ষ লক্ষ টাকা তিনি নিয়েছেন যারা ট্রেনিং করেছেন তাদের থেকে, কিন্তু তারপর আর চাকরি তিনি দেননি। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হন প্রতারিতরা, এবং তারপরেই কিন্তু গ্রেফতার করা হয়েছে এই বিপ্লব সিনহাকে। সম্প্রতি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাকে, এবং শুধুমাত্র তাই নয়, তিনি একটি নিউজ চ্যানেলেরও কর্ণধার। সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ নতুন করে প্রতারণার অভিযোগ তার
বিরুদ্ধে। আমি কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে আমার কলিগ রাজেশ রয়েছে। রাজেশ, যে ব্রেকিং নিউজ তুমি জানাচ্ছিলে যে অবশেষে গ্রেফতার করা হয়েছে বিপ্লব সিনহাকে, এই বিপ্লব সিনহা যিনি কিন্তু এভিয়েশন ইন্ডাস্ট্রিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছেন, আমি তোমার কাছে প্রথমেই বিস্তারিত জানতে চাইব রাজেশ। একদিন তো হবো না, তার বিরুদ্ধে অভিযোগ বিস্তর, তার বিরুদ্ধে অভিযোগ বিগত প্রায় আড়াই থেকে তিন বছর ধরে তার বিরুদ্ধে অভিযোগ অসংখ্য চাকরি প্রার্থী বা ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল। কারণ তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠে আসছে, আমরা এর আগেও বহু মানুষের কাছ থেকে তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছিলাম। তার বিরুদ্ধে কিন্তু একটা থানায় নয়, একাধিক থানাতে পুলিশ অভিযোগ রয়েছে। বিপ্লব কুমার সিনহা, যে তোমাকে জানিয়ে রাখি, সিনহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বলে একটি সংস্থার কর্ণধার বলে নিজেকে পরিচয় দিতেন, এবং সেই সিনহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আন্ডারে কিন্তু একাধিক সংস্থা ছিল। তার মধ্যে যেরকম আরোহী নিউজ বলে একটি একটি ডিজিটাল সংবাদ মাধ্যম ছিল, সেরকম কিন্তু একাধিক অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি ছিল। পুলিশ সূত্রে আমরা তিনটে অ্যাভিয়েশন কোম্পানির নাম জানতে পাচ্ছি, একটি থ্রি স্টেপ অ্যাভিয়েশন, একটি টেক অফ অ্যাভিয়েশন, একটি ট্যালেন্টো অ্যাভিয়েশন। তিনটে অ্যাভিয়েশন কোম্পানির নাম উঠে আসছে পুলিশের কাছে, এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি এয়ার ইন্ডিয়াতে চাকরি দেওয়ার নাম করে বা একাধিক উড়ান সংস্থায় বা এয়ারলাইন কোম্পানিজে চাকরি দেওয়ার নাম করে ইন্টারভিউতে ডাকা হতো এবং খুব সুকৌশলে প্রতারণাটা করা হতো। প্রতারণা কোন পদ্ধতিতে চলতো, তার বিরুদ্ধে যারা অভিযোগকারী তাদের থেকে যেটা আমরা জানতে পেরেছি, তারা আমাদেরকে যারা জানিয়েছেন যে তাদেরকে প্রথমে একটি ইন্টারভিউতে ডাকা হতো এয়ার ইন্ডিয়া সহ একাধিক উড়ান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে। এরপর তারা যখন তাদেরকে ইন্টারভিউতে ব্যর্থ প্রমাণ করানো হতো বিভিন্ন সুকৌশলে, বিভিন্ন প্রশ্ন করে, যখন তারা ব্যর্থ হতেন তারপরে কিন্তু তাদেরকে বিভিন্ন কোর্স করার অফার করা হতো, যে তাদের অ্যাভিয়েশন কোম্পানিতে যদি সে একটা কোর্স করে নিজেকে গ্রুম করে নেয় তবে মিলবে চাকরি, এবং তার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রথমে একটা অর্থ চাওয়া হতো। এবং অভিযোগকারীদের যেটা অভিযোগ আমাদেরকে তারা যেটা জানিয়েছেন যে সেটা এক দফায় নয়, প্রথম দিকে এক দফা চাওয়া হলো, তারপরে কিন্তু দফায় দফায় টাকা নেওয়া হতো, এবং একাধিক দফাতে অসংখ্য মানে বিরাট অঙ্কের একটা টাকা নেওয়ার পরেও তারা কেউ চাকরি পেতেন না বলে অভিযোগ, এবং দিনের পর দিন বছর পর বছর গড়িয়ে গেলেও কিন্তু তারা চাকরি পেতেন না বলে দাবি করছেন অভিযোগকারীরা। তারপরে যখন তারা চাকরি চাইতে যেতেন বা সেই টাকা ফেরত চাইতেন, তাদেরকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। একজন অভিযোগকারী আমাদেরকে জানাচ্ছেন যে সেই অফিসে ঢোকার আগে ফোন জমা রেখে হুমকি দেওয়ার কথা বলছো, সেক্ষেত্রে কি নিয়ে হুমকি দেওয়া হতো সেই বিষয়ে আমি জানতে চাইবো আগে। দেখো, অভিযোগকারীরা যেটা আমাদেরকে জানাচ্ছেন যে যখন তারা চাকরি না পেয়ে, যখন তারা বুঝতে পারছিলেন যে তারা প্রতারিত হয়েছেন, এবং তারা যখন টাকা ফেরত চাইতে যেতেন তখন তাদেরকে হুমকি দেওয়া হতো যে টাকা যাতে ফেরত আনা হয়, এমনটা কিন্তু অভিযোগ জানাচ্ছেন প্রতারিতরা বা যারা অভিযোগকারী, তাদের যেটা অভিযোগ যে তারা কিন্তু যাতে মোবাইলে যে কোনোরকমভাবে ভয়েস রেকর্ড না করতে পারে, কোনো রকম তথ্য প্রমাণ না রাখতে পারে, সেই জন্য সেই অফিসে ঢোকার আগেই তাদের মোবাইল সুইচ অফ করে দেওয়া হতো জোরজবরদস্তিমূলক, এবং সেই অফিসের বাইরে নিরাপত্তারক্ষী রূপে বিভিন্ন বাউন্সারদের রাখা হতো যাতে কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে। এবং এরকমই ঘটনা ঘটেছিল যে আমি যে বৌবাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে গতকাল, কারণ এক ব্যক্তি গত 7 সেপ্টেম্বর বৌবাজার থানায় গিয়ে অভিযোগ জানায় যে তার সঙ্গে একই রকম প্রতারণা করেছে বিপ্লব কুমার সিনহা এবং তার এক ঘনিষ্ঠ সহযোগী, তথা তার সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানানো হয় বৌবাজার থানায় গত 7 সেপ্টেম্বর। সেই অভিযোগে বলা হয় যে তাদেরকে এয়ার ইন্ডিয়াতে চাকরি দেওয়ার নাম করে একাধিক কোর্স করানো হয়, এবং তোমাকে জানিয়ে রাখি অভিযোগকারীর যে বয়ান, সেই বয়ান বলা হয়েছে যে একাধিক কৌশলে, একাধিক খাতে টাকা নেওয়া হতো, কখনো বলা হতো অ্যাপ্লিকেশন ফিস, কখনো বলা হতো সিকিউরিটি ডিপোজিট, কখনো আবার বিভিন্ন রকম আছিলায় তাদের থেকে টাকা নেওয়া হতো। প্রায় 1,73,000 টাকার টাকা দিয়ে ফেলেছিলেন এই অভিযোগকারী, বৌবাজার থানার যে যে ব্যক্তি যিনি অভিযোগ জানিয়েছেন, তিনি 1,73,000 টাকা জমা দিয়ে ফেলেছিলেন বিভিন্ন খাতে আলাদা আলাদা দিনে, সব মিলিয়ে প্রায় 1,73,000 টাকা মতন জমা দেওয়া হয়। তারপরে বিভিন্ন সংস্থার মালিক হিসেবে তাকে দেখা গিয়েছে এমন না, তিনি কিন্তু মিউজিক ভিডিওতেও তাকে ফিচার করা হয়েছে, সেই ছবিও আমরা দেখেছিলাম। একদম তাই, বিপ্লব কুমার সিনহার একাধিক প্রতিভা, তিনি প্রতিভাবান হয়ে তিনি উদীয়মান হতেন। সম্প্রতি তাকে আমরা দেখছিলাম, প্রথমে তাকে একাধিক বেসরকারি সংস্থার কর্ণধার হিসেবে তিনি দাবি করতেন, পরবর্তীকালে তাকে একটি ডিজিটাল সংবাদ মাধ্যমের একটি সম্পাদক বলে তিনি দাবি করতেন, একটি ডিজিটাল সংবাদ মাধ্যমে তাকে দেখাও যেত, এবং তারপরে তাকে দেখা যেত হঠাৎ করে একটি আরিন মিউজিক বলে একটি সংস্থার হয়ে তাকে দেখা যেত, এবং অনেক মিউজিক ভিডিওতে পর্যন্ত তাকে অভিনয় করতে দেখা গেছে। শুধু মিউজিক ভিডিও নয়,
সময় অহনা তাকে দু একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতেও তাকে কিন্তু অভিনয় করতে দেখা গেছে। অর্থাৎ কোনো জায়গাতে বিপ্লব কুমার সিনহার আবির্ভাবের অভাব ছিল না, সব জায়গাতেই তিনি আবির্ভূত হতেন, বিভিন্ন ভূমিকায় তিনি আবির্ভূত হতেন। এবং পরবর্তীকালে সর্বশেষ তাকে যেটা দেখা গেছিল যে এই আরোহী নিউজ বলে একটি নিউজ পোর্টাল, একটি বেসরকারি ডিজিটাল সংবাদ মাধ্যম, সেখানেও তাকে তার কর্ণধার তথা সম্পাদক হিসেবে তাকে দেখা গেছে। সেখান থেকেও কিন্তু একাধিক অভিযোগ উঠে এসেছে, সেখানে যারা চাকরি চাইতে যেতেন, সেখানে যারা কাজ করতেন, যারা তাদের বেসরকারি সংস্থার কর্মী ছিলেন, তারাও কিন্তু বিপ্লব কুমার সিনহার বিরুদ্ধে একাধিক অভিযোগের পাহাড় নিয়ে আসতেন। সেই অভিযোগ সমস্ত কিছু আমাদের কাছে এসে পৌঁছাচ্ছিল, পুলিশের কাছেও দায়ের হচ্ছিল। সম্প্রতি শুধু বৌবাজার থানা নয় অহনা, তোমাকে জানিয়ে রেখে বেনিয়াপুকুর থানাতেও অভিযোগ দায়ের হয়েছিল। বেনিয়াপুকুর থানাতে কিছুদিন আগেই একটি তার বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ে, যদিও সেই অভিযোগের এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। সেই অভিযোগের তদন্ত চালাচ্ছিল বেনিয়াপুকুর থানা পুলিশ, তার মধ্যেই বৌবাজার থানার পুলিশ গতকালকে তাকে গ্রেপ্তার করেছে। সল্টলেক সেক্টর ফাইভে অম্বুজা নেউটিয়া যে ইকো সেন্টার রয়েছে তার 20 তলার উপরে একটি ছাদে রেস্টুরেন্ট রয়েছে, রুফটপ রেস্টুরেন্ট রয়েছে অল্টার নামে। সেই অল্টার রেস্টুরেন্টে তারা কালকে ছিলেন, কালকে সন্ধ্যা 8টা নাগাদ। সেই সময় বিপ্লব কুমার সিনহা এবং তার ঘনিষ্ঠ সহযোগী তথা তারই সংস্থার একজন উচ্চপদস্থ আধিকারিক শুভজ্যোতি চ্যাটার্জি দুজনকে তাকে হাতে নাতে সেই রেস্টুরেন্ট থেকে, সেই অভিজাত রেস্তোরাঁ থেকে হাতে নাতে গ্রেপ্তার করেছে বৌবাজার থানা পুলিশ। অহনা রাজেশ, আমি আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে আমরা যদি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের দিকে নজর রাখি তাহলে কিন্তু বেশ কিছু নেতা মন্ত্রীর সঙ্গেও তার ছবি দেখা গিয়েছে, সেই বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো। একদমই তাই অহনা, কারণ এগুলো পুলিশ সূত্র যেটা দাবি করছে যে এটা একটা কৌশল, এটা একটা নিজেকে প্রভাবশালী দেখানোর বা প্রমাণ করার একটা মরিয়া চেষ্টা। কারণ আমরা দেখেছি অতীতে যত এরকম প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন যত কর্তা ব্যক্তি, প্রত্যেকেই কিন্তু শাসক দলের মন্ত্রীদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, তাদের সঙ্গে ছবি দেওয়ার চেষ্টা করেছেন, সোশ্যাল মিডিয়াতে তাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়ে নিজেকে প্রভাবশালী প্রমাণ করার একটা মরিয়া চেষ্টা, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। কারণ তার তুমি যদি তার সোশ্যাল মিডিয়াতে নজর রাখো, তুমি দেখবে দুদিন পরপরই শাসক দলের একাধিক নেতা মন্ত্রী কার কে নেই সেই তালিকায়। বাবুল সুপ্রিয় রয়েছেন, আমাদের কলকাতার মেয়র রয়েছেন, একাধিক মন্ত্রী রয়েছেন, প্রভাবশালী যারা সাংসদ বিধায়ক তাদেরকে কিন্তু ডাকা হতো। আমি তোমাকে যেমনটা জানালাম তার যে সংবাদ মাধ্যম ছিল সেই সংবাদ মাধ্যমে তাদেরকে ডাকা হতো, ডেকে তাদেরকে তাদের যে ইন্টারভিউর পর কিন্তু একসাথে ছবি তারা পোস্ট করতেন সোশ্যাল মিডিয়াতে, এবং সেগুলোই কিন্তু নিয়েকে শাসক দলের একটা ঘনিষ্ঠ হওয়ার মরিয়া চেষ্টা করছিল এই বিপ্লব কুমার সিনহা, এমনটা কিন্তু পুলিশ সূত্র দাবি করছে। যদিও তাতেও কোনো শেষ সুরক্ষা হয়নি অহনা, একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর ছিল। আমাদের একজন ভিকটিমের সাথে গতকালকেই কথা হচ্ছিল, তিনিও জানাচ্ছিলেন তিনিও ভিকটিম হচ্ছেন, তার থেকে প্রচুর টাকা নেওয়া হয়েছে কিন্তু চাকরি দেওয়া হয়নি। এবং এয়ার ইন্ডিয়ার নামে লেটার হেড, নকল লেটার হেড তোমাকে জানিয়ে রেখে অহনা, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে প্রোভাইড করা হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে এয়ার ইন্ডিয়ার নাম করে সেই লেটার হেড দেওয়া হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু অরিজিনাল নয় বলে পুলিশ তদন্তে জানতে পারে। এরপরে কিন্তু চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, যেটা বলছো যে এয়ার ইন্ডিয়ার লেটার হেড, সেই লেটার হেড কেও নকল করা হয়েছে। একদমই তাই, যখন তারা চাকরি প্রার্থীরা তার কাছে চাকরির জন্য ফের আসতেন, কারণ তারা কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে দিয়েছেন অথচ চাকরি মিলছে না, তারপরেই কিন্তু তাদেরকে সন্তুষ্ট করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো বলে অভিযোগ আসছে। সেই অভিযোগ কিন্তু এয়ার ইন্ডিয়ার লেটার হেডে থাকতো বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্র যেটা জানাচ্ছে, বৌবাজার থানায় যিনি অভিযোগকারী, যিনি অভিযোগ জানিয়েছেন, তিনি কিন্তু এমনটাই অভিযোগ তিনি লিখেছেন যে এয়ার ইন্ডিয়ার নাম করে একটি নকল লেটার হেড তাকে দেওয়া হয়েছিল, যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার হিসেবে দাবি করা হচ্ছিল এবং সেটা জেনুইন হিসেবে তার কাছে হয়েছিল। তাকে বলা হয়েছিল যে তিনি এয়ার ইন্ডিয়াতে চাকরি পেয়েছেন, এমনকি অন্য আরেকজন যিনি প্রতারিত তার সঙ্গে আমরা কথা বলছিলাম অভিলাষ সিং, তিনি তার সঙ্গে আমরা কথা বলবো কিছুক্ষণ পরেই, তিনিও কিন্তু আমাদেরকে অভিযোগে যেটা জানিয়েছেন যে তাকেও একটি এরকম নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল, তাকে দাবি করা হয়েছিল তিনি খুব শীঘ্রই চাকরি পেয়ে গেছেন, তিনি চাকরি হাতে পেয়ে বসে আছেন। রাজেশ, তুমি যেমনটা জানাচ্ছো যে শুধুমাত্র যে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন এমনটা না, তিনি জাল যে রিক্রুটমেন্ট লেটার সেটাও তিনি দিতেন। Thank you.
একদমই তাই, এমনটা কিন্তু অভিযোগ আসছে যার জন্যই কিন্তু ফরজারির সেকশন আনা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো অহনা, তার বিরুদ্ধে প্রায় 7-8 ভারতীয় দণ্ডবিধির 7-8 ধারাতে মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে 467, 468, 471 অর্থাৎ তিনটে যে ধারা দেওয়া হয়েছে সেটা কিন্তু এই কারণেই, কারণ তিনি ফরজারি। এই ধারাগুলো তোমাকে জানিয়ে রাখি, ফরজারি বা কোনো নথি জাল করার অভিযোগে এই সমস্ত ধারা প্রয়োগ করা হয় এবং তার বিরুদ্ধে এই ধারা দেওয়া হয়েছে। তার কারণ যে অভিযোগ আসছে, তিনি এয়ার ইন্ডিয়ার যে লেটার হেড সেটা নকল করে তাদেরকে জেনুইন হিসাবে পেশ করা হয়েছিল, সেই লেটারটাকে জেনুইন লেটার হিসাবে তাদেরকে দেওয়া হয়েছিল চাকরি প্রার্থীদেরকে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হিসাবে দাবি করা হয়েছিল। পরবর্তীকালে পুলিশের আধিকারিকরা তদন্ত করতে গিয়ে জানতে পারেন সেই লেটার হেডগুলো সম্পূর্ণ জাল বা ভুয়ো। এরপরে কিন্তু তার বিরুদ্ধে যে ভারতীয় দণ্ডবিধির যে 6-7 জামিন যোগ্য এবং জামিন অযোগ্য একাধিক ধারা দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু ফরজারি বা নথি জাল করার অভিযোগে যে ধারা প্রয়োগ করা হয়, 467, 468, 471 অফ আইপিসি, সেগুলো প্রয়োগ করা হয়েছে বিপ্লব কুমার সিন এবং তার ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে। অহনা রাজেশ, আমি আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে এই যে বিপ্লব বাবু, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ প্রকাশ হয়েছে, যারা প্রতারিত হয়েছেন তারা তোমার সঙ্গে কি কি জানাচ্ছেন, সেই বিষয়টা আমি আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো রাজেশ। দেখো না, প্রতারিতদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আজকে থেকে নয় বহু বছর ধরে যেটা অভিযোগ জানিয়ে আসছেন। বিপ্লব কুমার সিনহা, তিনি মূলত সিনহা গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার বলে নিজেকে দাবি করতেন। সেই সিনহা গ্রুপ অফ কোম্পানিজের অন্তর্গত সেই একই ছাতার তলে একাধিক বেসরকারি সংস্থা গজে উঠেছিল। তার মধ্যে যেরকম একটি বেসরকারি সংবাদ মাধ্যম আরোহী নিউজ বলে একটি বেসরকারি ডিজিটাল মিডিয়া ছিল, সেরকম পাশাপাশি আরও 3টি অ্যাভিয়েশন কোম্পানি ছিল বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্র দাবি করছে যে থ্রি স্টেপ অ্যাভিয়েশন, ট্যালেন্ট টু অ্যাভিয়েশন এবং টেক অফ অ্যাভিয়েশন, তিনটে অ্যাভিয়েশন সংস্থার কর্ণধার ছিলেন এই বিপ্লব কুমার সিনহা। এবং শুধু তাই নয়, তার যে বিলাসবহুল জীবন বলতে পারো, তার সোশ্যাল মিডিয়াতে তার একাধিক শাসক দলের নেতা মন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট থেকে শুরু করে সম্প্রতি একাধিক মিউজিক ভিডিওতে, স্বল্পদৈর্ঘ্য ছবিতে এবং তার নিউজ চ্যানেলে তার যে আবির্ভাব সেটা কিন্তু লোকের নজরে পড়ছিল। তার কারণ তার বিরুদ্ধে শুধু সেই এই আবির্ভাবই নয়, একাধিক অভিযোগ আসছিল, যে প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ আসছিল যে তিনি যে অ্যাভিয়েশন সংস্থাগুলি খুলেছেন সেই অ্যাভিয়েশন সংস্থাতে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো চাকরি দেওয়ার জন্য, কিন্তু চাকরি পেতেন না বলে একাধিক চাকরি প্রার্থী অভিযোগ করেছেন। এখন এটা আজকে নয়, অভিযোগ 2019 সালের ডিসেম্বর মাস থেকে এই চক্রান্ত চলছিল, যে বৌবাজার থানায় যে অভিযোগ দায়ের করেছেন যে ব্যক্তি সেই, তাই সেই অভিযোগে বলা হয়েছে 2019 সালের ডিসেম্বর মাস থেকে তারা এই চক্রান্তে লিপ্ত হন এবং সেই চক্রান্ত কিন্তু চলছিল। সেই প্রতারণার যে জাল বোনা হয় সেটা কিন্তু বোনা হয়েছিল আজকে থেকে। একেবারে রাজেশ, তুমি এই বিষয়টিকে নজর রাখো, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যিনি প্রতারিত হয়েছেন, অভিলাষ সিং, আমি তার সঙ্গে কথা বলবো। অভিলাষ বাবু, আপনার ঠিক কি অভিযোগ আগে আমি সেটা জানতে চাইবো। হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনার ঠিক কি অভিযোগ ছিল? হ্যাঁ, আমার অভিযোগটা ছিল বলতে, লকডাউন পিরিয়ডের সময়ে আমাদের ট্যালেন্টোর সাথে আমার যোগাযোগ হয়, তো সেই সূত্রে আমি ওইখানে মানে ভায়া কল সব কথা হয় যে এত টাকা দিতে। হ্যাঁ বলুন। তবে সিকিউরিটি পুলিশ এবং হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, 5 দিনের একটা ট্রেনিং পিরিয়ড হবে, ওই ট্রেনিং সেশনের পরে ডিরেক্টলি জয়েন। আচ্ছা, তো তাদের অফিসে যখন আমি যাই ইন্টারভিউর জন্য, ফার্স্ট ইন্টারভিউ একটা করালো, তখন তারা আমাকে বললো যে 500 টাকা দিতে হবে তাদের অ্যাপ্লিকেশন ফিস চার্জ, অ্যান্ড ওনাদের ওই বিএমআই রিপোর্ট একটা সার্টিফিকেট তৈরি করবে, তার জন্য একটা অ্যামাউন্ট লাগবে। আমি তখন বললাম ঠিক আছে, আমি দেখছি তারপর আমি অ্যামাউন্ট দেবো, আমি আগে ডিটেলসটা জানি তারপরে। বললো না, এটা না দিলে কোনো আগে কোনো প্রসেস হবে না। আচ্ছা, প্রথমে আপনার কাছে 500 টাকা চাওয়া হয়? বারংবার তাদের ওইখান থেকে অফিস থেকে ফোন, একজন হচ্ছে সম্রাট বলে একজন ওনাদের অফিসে আছেন এবং আরেকজন আছেন রিমিকা বলে, তো দুজনের বারংবার ফোন এই করে সেই করে। লাস্টে আপনি প্রথমে যে ট্রেনিং এর কথা বলছিলেন, সেই ট্রেনিংটা কতদিন হয়েছিল? ট্রেনিংটা 5 দিন বলেছিল কিন্তু করিয়েছিল 3 দিন।
সেটাও ভায়া অনলাইন। বাকি দুদিনের যখন আমি কোশ্চেনটা করি তখন বলা হয়েছিল ওনাদের একটা টিআরপি রাউন্ড বলে একটা আছে সেশন, সেই রাউন্ডটা হওয়ার পর নাকি দুদিন হবে, সেই ক্লাস আজও হয়নি। আর থ্রি ডেজ এর যে ক্লাস করেছিল, যে মানে ক্লাস মিন্স পিডিএফ ফাইল দেখে এ থেকে জেড অবধি কি বলা হয় কোডিং গুলো, পরবর্তীকালে আমি যখন এটাকে নেটে সার্চ করি আমি সেই পিডিএফ ফাইলটাই পাই। একটা পিডিএফ ফাইল অলরেডি আমাদের নেটের আছে, গুগল সার্চ করলে পিডিএফ ফাইলটা পাওয়া যায়। সেই পিডিএফ ফাইল থেকে হু কপি এবং রিড করে আমাদেরকে লেখানো হয়। কম করে সেই এতে আমরা 5-6 জন ছিলাম সেই ক্লাসে। আচ্ছা অভিলাষ বাবু, আপনার সঙ্গে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো, ছোট্ট একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ভিডিও ক্যামেরাটা হয়তো অফ হয়ে গেছে, আপনি যদি সেটা একটু অন করে নেন এবং তার সঙ্গে যদি আমরা আমাদের এই কনভারসেশনটা চালু রাখি। অবশ্যই অবশ্যই, আপনি বলতে থাকুন। হ্যাঁ, তো সেই সূত্রে মানে আমার কাছে এখনো সেই ক্লাস সেশনের রেকর্ড এন্ড অল আছে, তো পরবর্তীকালে সেই অ্যামাউন্টটা হয়ে দাঁড়ায় যে 25,000 টাকাই ফাইনাল। আপনি যখন জব পেয়ে যাবেন আফটার 3 or 6 months এটা আস্তে আস্তে রিটার্ন হবে। আচ্ছা, এই টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন জব পাওয়ার পরে। আর 5,000 যে টাকাটা, সেই টাকাটা হচ্ছে তাদের বিএমআই একটা টেস্ট করবে, একটা সার্টিফিকেট দেবে ট্রেনিং এর এবং ক্লাস চার্জ প্লাস। আচ্ছা, মানে টাকার বিনিময়ে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে এমন কথা বলা হয়েছিল? না, কথাটা ওনাদের হচ্ছে ওই টাকাটা হচ্ছে সেই ট্রেনিং এর জন্য না, হচ্ছে ট্রেনিং এন্ড মানে ট্রেনিং মিন্স ক্লাসটা, ওই ক্লাসটার জন্য টাকা নেওয়া হচ্ছে। বাট পরবর্তীকালে যেটা আমি আস্তে আস্তে বুঝতে পারি, আজ তো মানে লকডাউন 20-তে গেছে, তারপরে এখন 22 চলছে, আজ 1-1.5 বছরের এই গ্যাপিং এ আমি এইটুকু বুঝতে পারি যে এটা পুরোপুরি একটা ভুয়ো জায়গা। কারণ পরবর্তীকালে যখন আপনি বুঝতে পারলেন যে একেবারে আপনি প্রতারিত হচ্ছেন এই ঘটনায়, আপনি কি গিয়েছিলেন আবারও সেই সংস্থার কাছে? অবশ্যই, কেন যাব না, আমি 25,000-এর জায়গায় সেই মানে যখন একটা আমার মানে ইন্টারভিউ নেন সম্রাট বলে যিনি আছেন, তখন সে ইন্টারভিউ নেওয়ার পরে উনি বলেন যে আপনাকে অ্যাজ এ টিকিট চেকার আমি সিলেকশন করছি, তো আপনার কিন্তু অ্যামাউন্টটা বেড়ে যেতে পারে। অ্যামাউন্টটা বেড়ে যেতে পারে বলতে মানে আমি ঠিক বুঝলাম না একেবারেই। কথা বলছিলাম আমি প্রতারিত অভিলাষের সঙ্গে এবং অভিলাষের যে বক্তব্য যে তাকেও কিন্তু টাকা নিয়ে তার থেকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু তাকে চাকরি দেওয়া হয়নি।